মধ্যিখানে জল, তার মধ্যিখানে তোমার হচ্ছে মন্দির, আলাদাই লেভেলের আলাদাই ক্রেজ একটা তৈরি করেছে, দারুণ জায়গা। পেছনে এমন স্ট্যাচু দিয়ে স্ট্যাচুর মধ্যে লাইটিং, এই সেম বলে বলতে পারবো না যা দারুণ জিনিস এখানে মধ্যে প্রোভাইড করছে, দারুণ এখানে সাজিয়েছে আমি বলে বলতে পারবো না। পেছনে গাছপালা থেকে শুরু করে সব অল তুমি থিংস এখানে পেয়ে যাবে যা আছে। তো ভাবে কোথাও আসো না সবাই এই জায়গাটা আসো, মানে দেখো কী সুন্দর সিনারি করা আছে এখানে, আলাদাই আলাদা। এখানে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব মন্দিরের ভিতরে আমরা ঢুকে গেছি। এখানে সব মহাপুরুষদের ছবি লাগানো আছে এখানে। তো গাইস খুবই দুঃখিত, মন্দিরটা বন্ধ আছে, সামথিং হয়তো 5টার সময় খুলতে পারে মন্দিরটা, এখন সব মন্দির বন্ধ আছে। এখানে সবাই আশ্রম, মানে সবাই এখানে বিশ্রাম করছে, এখানে সবাই যেখানে দেখবে সেখানে সব লোক বসে রয়েছে। আর সামনে 7:30টা ভয়ঙ্কর সার ভাই, কি গোটায় এতক্ষণ গোটাতে যাচ্ছিলো কাউকে। হচ্ছে একটা পুতুল, যেটা হয়তো আমরা যে হোলির দিনকে যেটা পড়াই সে আমরা বলি আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল, সেম কেস এই পুতুলটা কাছে দহন করাবে রাত্রেবেলা। তো তার জন্য পুতুলটা এখন তৈরি হয়ে গেছে, মুখটা দেখে মারতে ইচ্ছা করছে। তো এটা যে রাত্রেবেলা পোড়াবে দেখতো গাইজ, এখন আমরা ফাইনালি দাঁড়িয়ে আছি বলদেব যাও মন্দির, যেটা মায়াপুরের খুব বিখ্যাত মন্দিরের মধ্যে একটি মন্দির। তাহলে কোথা থেকে পেলাম মন্দিরের ডিজাইন অপরূপ, দারুণ সুন্দর। এখানে মেন কথা হচ্ছে সব মন্দিরগুলো খুব বড়ো বড়ো, বিরাট বিরাট বড়ো বড়ো মন্দির, প্রায় 3-4 তলা সমান মন্দির। এবার মন্দিরের ভেতরে ঢুকে দেখাচ্ছি, মন্দিরের ভেতরে ঢুকে এখানে ভগবান বসে আছেন, এখানে অপরূপ দৃশ্য অপরূপ। এটা হচ্ছে শ্রী 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 গোবিন্দজীর মন্দির, এই মন্দিরটা এই সামনেই, বেশি দূর না এখান দিয়ে। যদি আসো নবদ্বীপ অবশ্যই মন্দিরগুলো দেখে যাও, সব থেকে বিখ্যাত মন্দির নবদ্বীপেরই মন্দিরগুলো, যেগুলো তোমাদের আজকে ব্লগে দেখাচ্ছি আমি, খুব দারুণ বিখ্যাত মন্দির। আর মন্দিরগুলো দেখে ভালো লাগে, বিরাট উঁচু উঁচু মন্দির। তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি বড় আখড়া মন্দির, এটাও বিখ্যাত মন্দিরের মধ্যে কিছু একটা মন্দির। আখড়াতে এখন এখানে কীর্তন হচ্ছে, এক দিদা আছে যিনি গান করছেন। গেরিগুলো এখন সব বন্ধ আছে। যদি নবদ্বীপ আসো অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করবে, কারণ যা যা ব্লগে দেখেছি বিশ্বাস করো নিরাশ হবে না। এখানে যা দারুণ দারুণ মন্দির আছে, আলাদা লেভেলের মন্দির আছে, মানে এত সুন্দর কারুকার্য এখানে দেখতে পাবে না, আমাদের সবার মন ভরে গেছে, সবার মন ভরে গেছে, সব ক্লান্ত দূর হয়ে গেছে। এখানে এত সুন্দর সুন্দর মন্দির এখানে রয়েছে, জাস্ট গাইজ অসাম। তোমরা এসে এখানে অবশ্যই যা যা মন্দির দেখালাম ব্লগে তাই তাই দেখবে, এখানে আলাদাই লেভেলের স্যাটিসফ্যাকশন পাবে এখানে দেখে। সো গাইজ ফাইনালি হয়ে গেছি জয় গৌরী হরি, গৌরের বাড়ি বলে যেটাকে। গেছি মহাপ্রভুর জন্মস্থান, যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল, আমরা সেখানে এসে গেছি। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি শ্রী গৌরাঙ্গ জন্মস্থানে। কি অপরাধ করেছি আমি,
কত কাঁদলাম কিন্তু দেখতে তো পেলাম, মাটি খুঁড়ে খুঁড়ে দেখলাম কিন্তু জলেশ্বর দেখতে পাইনি। এখানে গাইস কীর্তন হচ্ছে, সব বসে কীর্তন শুনছে। এবং ভগবান এখানে বসে রয়েছেন। এখানে শ্রী চৈতন্য দেবের ভোগ তৈরি হয়, এই জায়গাটায় এরা ভোগ হয়, তারপর ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়। গাইস ফাইনালি আমরা রয়েছি গঙ্গার ধারে, ঠিক আছে, এখানে সবাই মিলে রয়েছি গঙ্গার ধারে। এত গরম লাগছে এখানে, একটুখানি গরম বেশি এখানে, গরম গরম লাগছে তা গঙ্গার ধারে বসে। কিন্তু গঙ্গার ধারে আসার পরে এখানে যা সাইট সিন দেখছি গাইস, জাস্ট অসম, আমি কিছু বলে তোমাদের বোঝাতে পারবো না। পেছনের মধ্যে মায়াপুর দেখা যাচ্ছে, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, পেছনে দেখো যে লাইটগুলো জ্বলছে ওগুলো পুরো মায়াপুর, ওখানটা মায়াপুর। এইখানে বসবো এখন, এইখানে বসে বসে কিছুক্ষণ গঙ্গার হাওয়া খাবো, তারপরে গাইস এখান দিয়ে বেরোবো। গাইস ফাইনালি ঢুকে গেছি নরহরি ধামে। এখানে টিকিট কাটতে, টিকিটের মূল্য 10 টাকা, টিকিট কাটতে হবে, টিকিট ছাড়া তোমাকে এন্ট্রি দেবে না, টিকিট কাটতেই হবে। বিনা টিকিটে তোমাকে এখানে প্রবেশ নিষেধ, প্রবেশ করতে দেবে না। গাইস কোথাও আসো না আসো, এই জায়গাটা অবশ্যই ভিজিট করো, এই জায়গাটা অবশ্যই আসো, এর মতন সুন্দর জায়গা কিছু নেই। দেখো জায়গাটা এসে আলাদা ধরনের, মানে তুমি অনেক কিছু সৌন্দর্য, অনেক কিছু ব্যাকগ্রাউন্ড, অনেক সিনারি তুমি দেখতে পাবে। কোথাও আসো আসো গাইস, এই জায়গাটা আসো, মানে দেখো কি সুন্দর সিনারি করা আছে এখানে, আলাদাই আলাদা। এখানে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব আলাদাই আলাদাই গাইস এখানে সিন সিনারি করা রয়েছে। তার মধ্যে যে গাছপালা দিয়ে এত সাজিয়েছে উল্টে ওপরে দিয়ে লাইটিং, জিনিসটা আরও ব্যাকআপ করে দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। সেখানে সিনেটা দেখো, চৈতন্যদেব সব তার সন্তানদের দাঁড়িয়ে রয়েছে, আলাদাই সিনারি গাইস, আলাদাই। সো গাইস এইখানে ব্যাকগ্রাউন্ডটা যে যে লেভেলের আর লাইটিং দিয়ে যা করেছে, মানে জাস্ট অসাম, কিছু বলার নেই। এই জায়গাটা কোথাও আসো না আসো, এই জায়গাটা অবশ্যই ঘুরতে আসো। সামনে মানে লাইটিংয়ের মানে দিনের বেলাটা কিছু মজা পাবে না এখানে, সিরিয়াসলি বলছি, যদি রাত্রেবেলা আসো এখানে আলাদা লেভেলের মজা পাবে এখানে, মানে কিছু বলা যাবে না, এত দারুণ গাইস। লাইক 10 টাকা আমি প্রথমে ভাবলাম 10 টাকা নিচে হতো এমনি এমনি, বাট একদমই না, 10 টাকা নিচে ঠিকই করেছে, ঠিক আছে। 10 টাকার মূল্য অনুযায়ী একদম পারফেক্ট, পারফেক্ট, নিজস্ব বাগান থেকে শুরু করে সমস্ত কিছু সিন সিনারি সব আছে। পেছনে এমন স্ট্যাচু দিয়ে, স্ট্যাচুর মধ্যে লাইটিং, এই সে আমি বলে বলতে পারবো না, যা দারুণ জিনিস এখানে মধ্যে প্রোভাইড করছে, যা দারুণ এখানে সাজিয়েছে, আমি বলে বলতে পারবো না। পেছনে গাছপালা থেকে শুরু করে সব, অল তুমি থিংস এখানে পেয়ে যাবে যা আছে। এবার ঢুকবো গাইস মিউজিয়ামে, ঠিক আছে। এখানে যে মিউজিয়াম আছে, প্রভুর যে মিউজিয়াম, আমরা সেখানে ঢুকবো। মিউজিয়ামে অনেক কিছু তোমরা দেখতে পাবে, দেখতে থাকবে।
সব সখীগুলো এখানে আছে, এটা সাইড সিন জাস্ট দারুণ, মানে মুগ্ধ হয়ে যাবে গাইজ, একে একবার এসে মায়াপুর বা নবদ্বীপ ঘুরে যাবে সে, তুমি মুগ্ধ হয়ে যাবে। তারা তার গোপালকে স্নেহের সন্তানের মতন দেখে তারা গোপালকে চুম্বন দিচ্ছে। গোপাল কি সুন্দর হচ্ছে দেখে মনে হয় সত্যিকারে কোনো বাচ্চা দুলছে। আলাদাই একটা গাইজ এখানে ভিউ পাওয়া যায়, সত্যি বলতে এসব জিনিস দেখলে আরও মনটা ভরে যায়। তো সবাই চুমু খাচ্ছে, মানে লিটারেলি সবাই চুমু খাচ্ছে, ভালোবাসা এরকমই জিনিস। শৈশবে ভগবান শ্রীকৃষ্ণ রাক্ষসী পুতুল নামক্ষণ লীলা পুতুল নামে শ্রীকৃষ্ণ। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, টোটাল কমপ্লিট হয়ে গেছে, এবার বেরোবো এখান দিয়ে। ভাই 10 টাকা নিয়েছে ভাই, ভ্যালু ফর মানি ভাই, আলাদা লেভেলের ভাই। এখানে যা আছে, কোথায় আসো না আসো, এই জায়গাটা প্লিজ ভিজিট করো, দারুণ জায়গা, খুব মজা পেয়েছি দেখে। আর আর সত্যি কথা 10 টাকা উসুল হয়ে গেছে, উসুল হয়ে গেছে 10 টাকা, মানে দারুণ দারুণ অ্যামেজিং একটা জায়গা। এখানে এত সুন্দর গাছপালা দিয়ে পড়েছে, জাস্ট অসাম। তো গাইজ এখন আমরা রয়েছি জলমন্দিরে। গাইজ এইটা হচ্ছে সব থেকে নবদ্বীপের একটা বিখ্যাত ধরো মন্দির, মানে এর যে সাইড সিন, মানে খুব সুন্দর সাইড সিন। আমি জাস্ট এই পৌঁছলাম টোটো করে। অ্যাকচুয়ালি জলমন্দির এটা অ্যাকচুয়ালি নামটা কেন আমি বলে দিচ্ছি, যেহেতু দেখো জলের মধ্যে মন্দির, জলের মধ্যে মন্দির, মন্দির অসম্ভব সুন্দর একটা লাইটিং এখানে দিচ্ছে, যার জন্য এর নাম হচ্ছে জল জলমন্দির। গাইজ আলাদাই ভিউ, ভিউটা আলাদাই লাগে। সত্যিভাবে টোটোটা বললো যে এটা খুব সুন্দর একটা জায়গা, যার জন্য এখানে এলাম, সত্যিকারের সুন্দর জায়গা। মধ্যিখানে জল, তার মধ্যিখানে তোমার হচ্ছে মন্দির, আলাদাই লেভেলের, আলাদাই ফেজ একটা তৈরি করেছে, দারুণ জায়গা। তো গাইজ ওটা ছিল মন্দিরের সাইড সিন, মানে মন্দিরের যে ব্যাকগ্রাউন্ডের সিনটা, ওটা আলাদা জায়গায় ছিল। আমার রাস্তার এই ফুটে ফুট, এই ফুটে পরে মন্দির, আর ওই ফুটে তোমার পরে হচ্ছে সাইড সিন যেটা আছে, আর মেন মন্দির হচ্ছে এইখানে। এটা হচ্ছে অরিজিনাল মন্দিরটা, আর যেটা ওখানে ছিল ওটা রাস্তার ওপারে ছিল, ওটা হচ্ছে তোমার সাইড সিন, মানে মন্দিরের যে সাইড সিন আছে আশেপাশে, মানে ওখানে প্রচুর নানা রকম কালারের ফুল, ফুলের বাগান নানা রকম কিছু আছে ওখানে। জাস্ট ওখানে আসতে পারো, তোমার মনটা খুব ভালো লাগবে, কারণ ফুলের হচ্ছে একটা গন্ধ আছে, ফুলের যেটা ফ্রেশ একটা গন্ধ আছে, ওটা দারুণ, খুব ব্যাপক লাগছে। তো ওখানে কিছুক্ষণ ঘুরে এবার 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 মন্দিরে যাবো। কমপ্লিট হয়ে গেছে, এবার সামনে একটা মন্দির আছে ওইখানে যাব, ওটাও নাকি খুব ভালো একটা মন্দির, তো দেখা দরকার। মানে গাইজ এখানে রাস্তাঘাট খুবই খারাপ, তোমার পায়ের ওপর দিয়ে টোটো চলে যাবে, তুমি কিছু বলতে পারবে না, বললে টোটো চা খুলে পিঠাবে, মানে এরকম কন্ডিশন, পায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে, মানে কী যে রিক্সে ব্লক করছে আমি নিজেই জানি। পেছন দিয়ে ভাইগুলো বলছে ভাই বান্টু বান্টু সামলে সামলে, খুব রিক্স রিক্স। তো গাইজ এত রিক্স নিচ্ছি ভাই, প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, করে দাও করে দাও, এরকম কন্টেন্ট আর পারে না, করে দাও। এবার নেক্সট মন্দির নাম্বারটা
মন্দির আর কেশবজি মন্দির সব থেকে বড় মন্দির আমার এটাই লাগলো, কারণ এটা অনেকটা এরিয়া জুড়ে এটা রয়েছে, প্রায় এখান থেকে বিরাট বড় এরিয়া জুড়ে রয়েছে মন্দিরটা। গাইজ ভেতরে ঘুরতে পারলাম না কারণ প্রচুর ভিড়, এত ভিড়ে গ্যাদারিং করা মানে কোনো দরকার, এত ভিড়ে চাপাচাপি করে যাওয়া কোনো প্রয়োজন হয় না আমাদের। গাইজ জুতো রাখার ঝামেলা আছে, জুতো আবার কী দেখে কী হয়ে যাবে যার জন্য কোনো দরকার নেই, দূর থেকে যা দেখলাম ভালো, খুব দারুণ মন্দির। সব থেকে মেট বেস্ট হচ্ছে লাইটিংটা, এই যে লাইটিং মন্দিরের চূড়াদের মধ্যে লাইটিং আছে, চারিদিকে লাইটিংয়ে মন্দিরটা আলাদাই লাগছে, আলাদাই লুক লাগছে।